মাথে আমারে কইলো আজ, না না সামনে একটা লোক দেখা যায়, কিছু দেন নাতে টাকা পয়সা কিছু কি পাইছস? না দুই টাকা পাইছি। হাতে আমি নাই ছয় দেই না, তুইও কি দুই একটা মাইয়া মুইয়া হতে হস না? আরে বুইরা তুমি মায়া দেয়া কর বাকি। নাতে কি কয়, আমি বুড়ো হয়েছি দেখে মনটা বুড়ো হয়েছে না? আমার খিদা লাগছে কিন্তু। সামনে কোনো দোকান টোকান দেখোস নি? না না দোকান দেখা কিরম ডাহা কইবা মু। নাতি সামনে যাও দেহ কিছু পাওনি, কিছু দান করেন। আঙ্গ মতো মনে সবাই গরিব, এক টিকা দুই টিকা দেয়, বেশি দিতে পারে না, তাহলে পেট ভরে খাইতে পারতাম। কইছস নাতি? নাতে আমারে লয়ে কই যাস, রাস্তাঘাট কেমন জানি ভাঙ্গা ভাঙ্গা লাগে। বেশি কথা কই না তো আমার লগে আহ লাগে দি নাতি। ওরে বাবা গো নাতি, তুই ধাক্কা মারলি আমারে। ওরে বাবাটা মনে হয় ভাঙ্গে গেছে রে। বুড়ে কি পাগল হইছে, আমি তোমার ধাক্কা দেমকে, তুমি তো পড়ে গেছো। ঠিক আছে তাই ধর তুই আমারে, আমার মনে হয় পাউডা ভাঙে গেছে রে নাতি। ওডো না না ওডো, তো কষ্ট করে লও, বাইতে তো তেল মালিশ করে দিমনি। নাতি যে আমারে কই লইয়া যায়। না না হত বেশি কথা কেউ না, সাহেব দেয় যা গেলে মনে বেশি টাকা দিব। না না আস্তে আস্তে আইও। ফোনটা একটু ধর না রে ভাই, ফোনটা ধরতে আসিস না কেন? বুঝলাম না কিছু, তুই এমন করতেছিস কেন আমার সাথে? ফোনটা একটু ধর, ফোন ধরিস না কে, ফোনটা একটু ধর রে ভাই। হ্যালো কী অবস্থা ভাই, ফোন দিতে আসি ফোন তোলেন না, বুঝলাম না কিছু। বাকি দিয়ে কি আপনার অপরাধ করছি? টাকা টাকা দিতেছেন না, চলতে হবো ভাই। আপনি যদি আমার না দেখেন তাহলে কি আমি আপনারা দেখমু? এত কিছু শোনার সময় নাই, কাহিনী খুনি বাদ দেন, টাকার কথা কন। প্রতি সপ্তাহে এই সব কিছু কাহিনী শুনতেছি আপনার। হ্যাঁ আপনি পাইছেন কি? ধৈর্য আর ধরতে পারবো না ভাই, ধৈর্য অনেক ধরছি, টাকা আজকে কখন দেবেন সেইটা কন। বৈশাখ মাস আসছে, আমার হিসাব ক্লোজ করতে হবে, টাকা আজকে কখন দেবেন সেটা বলেন, এত কিছু শোনার সময় নেই আমার। আজকে টাকা না দিলে কিন্তু ভাই আমি অন্য ব্যবস্থা নেব, আজকে টাকা কখন দেবেন সেটা কন। বাজান দুইটা টাকা দাও না, আমার নাতিটা কই অন্যদিকে যান না, বাজান নি মাথা মাথা গরম আছে, অন্যদিকে যান না, কিছু খাই না, দাও না বাজান দুইটা টাকা। ওই যাও যাও অন্যদিকে যাও তো, এমনি মন মন যাচ্ছে খারাপ আছে, যাও যাও দেন না ভাই। নাতে হেরা খালি ধাবে ধাবে পোশাক ওই পরব, এক গরিবের দেওয়ার মতো মন নাই নাতি, বুঝছস? আম গো না খেয়েই থাকতইব, ল নাতি দেখি অন্য জায়গায় পাইনি, দেখি অন্যদিকে পাইনি। রাতে কই দিক দিয়ে যাস, পয়রা ধরে যায়নি কে জানে। না না তুমি আমার ধরে আসতে আসতে আহো, করবা না। নাতি রে আমারে কোন রাস্তা দিয়ে আনল কিছু বুঝতে আসি না। কিরে দোস্ত কি ভাবতেছিস? আরে ভাবতেছি না, একটু টেনশনে আছি। কি টেনশন আছো? একটা মায়ের ভালোবাসছিলাম, পছন্দ করছিলাম, মায়াটা ভুল বুঝে চলে গেল। হ্যাঁ মায়াটার অনেক ভালোবাসছিলাম। ও তুই জানিস না আমি এমন ছেলে বিশ্বাস করতে নাই? জানতাম না তো, আজকে জানলাম। এখন আর কি করবি? আচ্ছা মেয়েটা কোথায় থাকে, ওর কি বিয়ে হয়ে গেছে? বিয়ে ঠিক হয়ে গেছে। তো এখন ও কি বলে তোরে? ও আর এখন আমাকে চায় না। কেন, কারণটা কি?
ওর মা বাবা, মা বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করবে? আচ্ছা চল আমরা ওকে তুলে নিয়ে আই। না তুই না, তুইলে নিয়ে আসলে কি মন পাওয়া যাব? হ্যাঁ তাও ঠিক। কোনো উপায় তো পাইতেছি না। তুই তো সেটা কাজ কর, টেনশন করিস না। আরে মেয়ে মানুষ এটা কোনো ব্যাপার না, তুই ছেলে মানুষ দিয়ে ভেঙে পড়স। হ্যাঁ ওইটাই, টেনশন করিস না, এক কাজ কর, বুঝছি তোর অনেক টেনশন, ল একটা বিড়ি খা, টেনশনটা দূর হয়ে যাবো। হ্যাঁ দে একটা বিড়ি খাই। আমি সিগারেট খাই না তো, আজকে খাইলাম তো এই কারণে এরকম লাগতেছে। ও খাট খাইলে কি ঠিক হয়ে যাবো। ওরে যে কত ভালো, কতটা ভালোবাসছিলাম, কি করে তোরে বুঝাই? আর দোষ নিয়ে টেনশন করিস না, বলতে চাইলে কি সব কিছু ভোলা যায়? ঠিক আছে তারপর মাইনে নিতে হবে এটাই। বাচ্চা থাকতে মন চাইতেছে না এখন আর। দেখ দোস কি আর করবি, মেয়ে মানুষ তো, তুই পোলা মানুষ, তুই এত ভেঙে পেলে হইব? আরে দাদা ডিস্টার্ব করেন না তো, এমনি টেনশনে আছি। আরে ওদিকে যাও, টেনশনে আছি এমনিতেই, ডিস্টার্ব করো না, যান ওদিকে যান। আরে যাও না ওদিকে যাও, আরে যাও ওদিকে যাও, আরে যাও না। আরে আচ্ছা যান ওদিকে যান। মনে শান্তি নেই, আপনি টাকা চেয়েছেন, যান যান যান। আরে যান গা যান গা যান, আপনি যাইতে কইছি না, যান আরে অন্যদিকে যান। আরে কইলাম না আপনার অন্যদিকে যাইতে, যান।
চাচা মাফ করে দেন চাচা, চাচা ওরে মাফ করে দেন, আমার বন্ধু বুঝতে পারে নাই তো, ওরে মাফ করে দেন। চাচা মাফ করে দেন, চাচা মাফ করে দেন।